আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাচ্ছি বেকারি স্টাইলে চকলেট বার্থডে কেক। মাত্র একটা ডিম দিয়ে কিভাবে এই অসম্ভব মজার বার্থডে কেক তৈরি করতে হয় এবং এর সাথে কিভাবে ক্রিম ফ্রস্টিং করতে হয় এবং কেকটিকে ডেকোরেশন করতে হয় তার প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আজকে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বেকারি স্টাইলে চকলেট বার্থডে কেক তৈরি করে ফেলি। শুরুতে কেক তৈরি ক্ষেত্রে যে সকল উপকরণের প্রয়োজন হবে সেগুলো এখানে নিয়ে নিয়েছি এবং একটা বাটি নিয়ে তার উপরে একটা চাটনি বসিয়ে দিয়েছি। এরপর যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব, দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা, কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে এগুলোকে ভালো করে চেলে নিতে হবে। কেকের শুকনো উপকরণগুলো এই জন্য চালা হয় যাতে করে কেক তৈরি করার ক্ষেত্রে কোনো লাম্পস বা গুটি গুটি সৃষ্টি না হয় এবং এর সাথে কেকের শুকনো উপকরণগুলোতে এয়ারক্রেট বা বাতাসের সৃষ্টি হয়। একটা বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা মাঝারি সাইজের ডিম এবং একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য মাঝারি স্পিডে ডিমটিকে বিট করতে থাকব। প্রায় 2-3 মিনিট পর এতে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটি একবারে না দিয়ে একটু একটু করে দিতে থাকব আর বিট করতে থাকব। বিট করতে করতে যখন দেখবেন ডিমটা অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে এবং ডিমের রংটা অনেকটা হালকা হয়ে এসেছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও ভালো করে 2-3 মিনিটের জন্য বিট করতে হবে যাতে করে তেলটি ডিমের সাথে ভালো করে মেল্ট হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট পর ইলেকট্রিক বিটারটি উঠিয়ে নিচ্ছি এবং এখানে যে শুকনো উপকরণটি আমি চেলেছিলাম তা একটু একটু করে দিয়ে দিচ্ছি এবং একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো করে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু আলতোভাবে এই কাজটা করে নিতে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও কিছুটা শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এবং মেশানোর সুবিধাতে এখানে আমি একটু একটু করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটি এখানে একবারে না দিয়ে একটু একটু করে শুকনো উপকরণ দিতে থাকব আর মেশানোর সুবিধার্থে একটু একটু করে দুধ দিতে থাকব। এখানে আমার টোটাল 3 টেবিল চামচের মতো দুধ লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। মেশাতে মেশাতে যখন দেখবেন যে ব্যাটারটি অনেকটা এমন দেখাচ্ছে তখন বুঝতে হবে যে আপনার কেকের ব্যাটার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি যে বাটিতে কেকটি বেক করব সেই বাটি নিয়ে নিচ্ছি এবং তার উপর একটা কাগজ বিছিয়ে দিচ্ছি এবং একটু উঁচু থেকে কেকের ব্যাটারটি এখানে ঢেলে দিচ্ছি।
সম্পূর্ণ ব্যাটার এখানে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে একটা কাঠির সাহায্যে এইগুলোকে আমি হালকা ফ্লপ করে দিচ্ছি যাতে করে কেকের ভিতরে কোনো বাবল থাকলে তা বের হয়ে আসবে এরপর একটু উঁচু থেকে এগুলোকে ট্র্যাপ করে দিচ্ছি 180 ডিগ্রি তাপমাত্রায় ওভেনটিকে আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম এই পর্যায়ে কেকটিকে দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য কেকটিকে আমি বেক করে নিচ্ছি প্রায় 35 মিনিট পর কেকটিকে বের করে একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটি পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা এরপর কেকটিকে গরম থাকা অবস্থায় এর উপরে একটা টাওয়েল দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে কেকটা ঠান্ডা হওয়ার পরেও যথেষ্ট পরিমাণ সফট থাকে অন্যদিকে একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপিং ক্রিম এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিশ্চয়ই আপনারা টেস্ট অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ইলেকট্রিক বিটার দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম স্পিডে ক্রিমটিকে বিট করে নেছি একটু সময় নিয়ে ক্রিমটিকে বিট করে নিতে হবে নয়তো বা ওভার ব্রিটিং এর কারণে ক্রিমটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রায় 4-5 মিনিট বিট করার পর ক্রিমটি দেখতে অনেকটা এমন দেখাবে এই পর্যায়ে আমি ইলেকট্রিক বিটারটি বন্ধ করে উঠিয়ে নিচ্ছি এবং একটা স্প্যাচুলার সাহায্যে কিছুটা ক্রিম উপরে উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ক্রিমটি একটুও পড়ে যাচ্ছে না তার মানে ক্রিমটি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এবার আমি সুগার সিরাপটি তৈরি করে নিচ্ছি এর জন্য একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি এবং 1/4 কাপ পরিমাণ পানি চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিনিটিকে গলিয়ে নিচ্ছি এটাই আমি কেকে সুগার সিরাপ হিসেবে ব্যবহার করব অন্যদিকে কেকটি আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এবং একটা নাইফ দিয়ে কেকের চারপাশের ঢাকটিকে আমি ছাড়িয়ে নিচ্ছি একটা বোর্ড দিয়ে কেকটিকে উল্টিয়ে নিচ্ছি কেকের গায়ে যে কাগজ লেগেছিল সেটাও উঠিয়ে নিচ্ছি দেখুন কেকটি আমার কতটা নরম হয়েছে এই পর্যায়ে কেকটিকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি এর জন্য একটা ব্রেড নাইফ দিয়ে কেকটিকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন কেকটিকে ডেকোরেশন করার জন্য একটু আগে যে হুইপিং ক্রিম তৈরি করে রেখেছিলাম সেই ক্রিম থেকে কিছুটা অংশ একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি পাইপিং ব্যাগে সম্পূর্ণ ক্রিম ভরা হয়ে গেলে পাইপিং ব্যাগের মাথাটি একটু কেটে নিচ্ছি একটা টানেল টেবিলের উপরে কেকের বোর্ড বসিয়ে তাতে কিছুটা ক্রিম লাগিয়ে দিচ্ছি এবং এর উপরে কেকের একটা স্লাইস বসিয়ে দিচ্ছি একটু আগে যে সুগার সিরাপ তৈরি করে রেখেছি তা একটা ব্রাশের সাহায্যে কেকের চারপাশে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ক্রিম দিয়ে কেকের উপরটা সম্পূর্ণ কভার করে দিচ্ছি একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটিকে কেকের চারপাশে ভালো করে সমান করে লাগিয়ে দিচ্ছি এর উপরে আরেকটা কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি এবং একইভাবে এই কেকটার উপরেও সুগার সিরাপ লাগিয়ে দিচ্ছি একইভাবে এখানেও ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি এবং প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটিকে সমান করে নিচ্ছি সর্বশেষ কেকের স্লাইসটিকেও এখানে সমানভাবে বসিয়ে দিচ্ছি এর উপরে পুনরায় সুগার সিরাপ লাগিয়ে দিচ্ছি এই পর্যায়ে ক্রিম দিয়ে কেকের চারপাশ এবং উপরে ভালোভাবে কভার করে দিচ্ছি
ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকটিকে কভার করা হয়ে গেলে এই পর্যায়ে একটা প্যালেট নাইফ দিয়ে কেকের চারপাশে ক্রিমটিকে সমান করে দিচ্ছি। একটা স্ক্রাবারের সাহায্যে কেকের চারপাশটা আলতো করে টেনে নিচ্ছি, এতে করে কেকের চারপাশটা মসৃণ একটা ফিনিশিং তৈরি হবে এবং একইভাবে কেকের উপরের অংশটাকেও স্ক্রাবার দিয়ে টেনে দিচ্ছি। দেখুন স্ক্রাবার ব্যবহার করার ফলে কেকের ফিনিশিং কতটা সুন্দর দেখাচ্ছে। বেকারি স্টাইলে দেখা সুবিধার্থে এখানে আমি কেক কম্বো নিয়েছি এবং কেক কম্বোটি দিয়ে কেকের চারপাশটা এবং উপরের সাইডটাকে আলতো করে জিগজ্যাগ করে নিচ্ছি। এতে দেখতে কেকটা অনেক বেশি সুন্দর দেখায়। তবে আপনারা চাইলে এটা করতে পারেন, আবার না চাইলে না করেও কেকটি তৈরি করে নিতে পারেন। কেক কভার করার পর অবশিষ্ট যে ক্রিম ছিল সেই ক্রিমটি এখানে নিয়ে তাতে রেডম্যানের এক চিমটি পরিমাণ পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি এবং স্প্যাচুলা দিয়ে কালারটিকে ভালো করে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ক্রিমে কালার মেশানো হয়ে গেলে এই পর্যায়ে একটা নজেল নিয়েছি, নজেলটিকে একটা পাইপিং ব্যাগে ভরে সম্পূর্ণ ক্রিমটিকে পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। এরপর পিঙ্ক কালারের ক্রিমটিকে নিয়ে কেকের উপরে পছন্দ মতো গোলাপ তৈরি করে নিচ্ছি। কেকের ডিজাইন সম্পূর্ণ অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কেকটিকে ডেকোরেশন করে নিতে পারেন। একই নজেল দিয়ে এখানে আমি কেকের বর্ডারটাকেও একটা ফ্লোরাল ডিজাইন তৈরি করে নিচ্ছি। কেকটিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য এখানে আমি কিছুটা সুগার স্প্রিঙ্গেল ও সুগার বল দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার বেকারি স্টাইলে চকলেট বার্থডে কেক। কেকটার ভিতরটা কেমন হয়েছে তা আপনাদেরকে একটা নাইফের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। নাইফ দিয়ে কাটা হয়ে গেলে কেকের স্লাইসটিকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকের লেয়ারটি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। কেকটা কতটা নরম হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। কেকটা এতটাই মজার যে নিমিষে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আমার রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, হোপফুলি আপনারা নিরাশ হবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমার কাছে কী কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।